হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইমরুল ইসলাম তামিম, বাংলাদেশ ব্লগার জান্নাত জমি চ্যানেল থেকে বলছি। আমি আমার গত ভিডিওতে আপনাদের করোনা ভাইরাস সম্পর্কে কিছু তথ্য প্রদান করেছিলাম এবং পাশাপাশি আপনার করণীয় সম্পর্কে বলেছিলাম। আজকে আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন অর্থাৎ ওষুধ সম্পর্কে কিছু বলবো। এর পাশাপাশি আজকে আমি আমাদের বাংলাদেশের হিরোদের সেলিব্রেট করব। প্রথমে ভ্যাকসিন দিয়ে শুরু করি। করোনা ভাইরাস, করোনা ভাইরাসের সঠিক ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তবে চিন্তার কারণ নেই। অনেক ওষুধ এরকম আছে যা করোনা ভাইরাসের মূল ভ্যাকসিন না হলেও অন্য অন্য রোগের প্রতিষেধক, তবে এগুলো করোনার উপর প্রভাব ফেলে, এগুলো করোনা ধ্বংসে সক্ষম। তো শুরু করি ফ্যাবিপিরাভির দিয়ে। এটি জাপানে 35 জন করোনা রোগীর উপর প্রয়োগ করা হয়েছিল এবং 100% সফলতা পাওয়া যায়। এটি জাপানের ফুজি ফিল্ম তোয়ামি কেমিক্যালস কর্তৃক উৎপন্ন হয়। ফেভিপিরাভির চীনেও ব্যবহৃত হয়েছে, সেখানে 80 জন রোগীর উপর এটি প্রয়োগ করা হয়েছিল, সেখানেও 100% সফলতা পাওয়া গেছে। শুধু করোনা নয়, আমরা সকলে 2016 সালে ইবোলা ভাইরাস সম্পর্কে জানি, আফ্রিকায় খুব বিরাট প্রভাব ফেলেছিল। তো এই ইবোলা নিয়ন্ত্রণে এই ফেভিপিরাভিরই ব্যবহৃত হয়েছিল। এখন আসি রেমডেসিভির। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় রেমডেসিভির নিয়ে গবেষণা করে বলেছে এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই রেমডেসিভিরের প্রয়োগেও করোনা ভাইরাস ধ্বংস হতে পারে। এরপর প্লেকেনিল, ম্যালেরিয়ার ওষুধ। ফ্রান্সের বিভিন্ন বিজ্ঞানীরা এটি প্রয়োগ করেছিল এবং তারাও সেখানে 100% সফলতা পেয়েছে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লোরোকুইন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন। হাইড্রোক্সিক্লোরোকুইন খুবই কার্যকরী একটি ওষুধ। এখন পর্যন্ত যে সকল ওষুধের নাম বললাম তার মধ্যে বিজ্ঞানীরা হাইড্রোক্সিক্লোরোকুইনই সবচেয়ে বেশি গ্রহণ করেছে। তারা মনে করে হাইড্রোক্সিক্লোরোকুইন অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। তো ভারতে এটি প্রথম প্রয়োগ করা হয় করোনা রোগীদের উপর এবং সেখানে সফলতা পাওয়া যায়। এরপর বিভিন্ন দেশের প্রয়োগ করে এবং অনেকটা রোগী কমিয়ে আনতে তারা সক্ষম হয়েছে এই হাইড্রোক্সিক্লোরোকুইনের মাধ্যমে। তো এ সকল ছিল করোনা ভাইরাসের ভ্যাকসিন, না হলেও এইসব ওষুধ করোনা ভাইরাসের উপর প্রভাব ফেলে। তো এগুলো সম্পূর্ণভাবে করোনা নির্মূলে সম্ভব না, সক্ষম নয়। তবে এরা করোনা নির্মূল করতে না পারলেও আপনাকে সম্ভবত সারিয়ে তুলতে পারে। তবে কিছু কিছু ওষুধ বয়স অনুযায়ী প্রয়োগ করতে হয়, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন 50 বছরের উপরের ব্যক্তিদের প্রয়োগ করা উচিত নয়। তো করোনা ভাইরাসের ওষুধ অর্থাৎ ভ্যাকসিন এখনো সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি। তো তার আগে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আশা করি যে কোনো একটি দেশের বিজ্ঞানীরা এটি আবিষ্কার করবে এবং দ্রুতই এটি করোনা ভাইরাস নির্মূলে সক্ষম হবে। এখন আমাদের হিরোদের সেলিব্রেট করার পালা। হিরো বলতে আমরা কাদের নির্দেশ করছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সকল ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আমাদের হিরো। সকল সশস্ত্র বাহিনীর সদস্যরা আমাদের হিরো। এই পৃথিবীতে যে সকল দেশ আক্রান্ত হয়েছে তাদের মধ্যে অনেক দেশে আক্রান্ত লাখ ছাড়িয়েছে, তবে সেখানে সুস্থ অনেক মানুষ হয়েছে। শুধু এই লাখের বেশি আক্রান্ত দেশগুলো নয়, বিভিন্ন উন্নয়নশীল এবং অন্যান্য দেশেও করোনা রোগীর সংখ্যা কমে গিয়েছে, করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হয়ে অনেক মানুষ ফিরে এসেছে। কাদের বদলতে? এই ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বদলতে। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছে। এমন না যে করোনা ডাক্তার নার্সদের হয় না, ডাক্তার নার্সদের ঝুঁকি সবচেয়ে বেশি, তবুও তারা আমাদের সেবায় নিয়োজিত রয়েছেন। অনেক ডাক্তার নার্স সহ অনেক স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত জীবন দিয়েছেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমিও তাদের সেলিব্রেট জানাই। তারপর রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের। সশস্ত্র বাহিনীর কাজটা কি মূলত? এই করোনা ভাইরাসের লকডাউন তারা আমাদের সাবধান করছে, এটাই তাদের কাজ। আমরা যদি সাবধানতা অবলম্বন করি তাহলে সেটা তাদের সার্থকতা, যদি না করি সেটা তাদের ব্যর্থতা না, সেটা নিজেদের ব্যর্থতা।
কারণ আমরা যদি বাইরে গিয়ে লোকের সাথে মিলামেশা করি, তাদের সংস্পর্শে আসি, তাহলে এতে আমাদের ঝুঁকিটাই বেশি বাড়ে, তাদের ঝুঁকি না। তবে তাদের জীবনের ঝুঁকি আছে, তারা যেহেতু সমস্ত দিন বাইরে থেকে আমাদের সাবধান করেন, যেহেতু তাদেরও একটা ঝুঁকি আছে করোনাতে আক্রান্ত হওয়া, তাদেরকেও আমি স্যালুট জানাই। এখন আমি সে সমস্ত লোক সম্পর্কে বলবো যারা এই করোনা ভাইরাসের সুযোগ নিয়ে গুজব ছড়াচ্ছেন। প্লিজ আপনার গুজব ছড়াবেন, এতে অনেক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। এছাড়া অনেক ব্যক্তি আছেন যারা এই করোনা ভাইরাসে ঘরে বসে শুধু সরকারের সমালোচনা করছেন, তাদের ক্রিটিসাইজ করছেন। এটা প্লিজ ছেড়ে দিন, পারলে সরকারের পাশে দাঁড়ান। হ্যাঁ, সরকারের কিছু ভুল হতে পারে, কিন্তু এটা আমাদের জন্য পদক্ষেপ গুলো তারা নিয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা রোধে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। করোনা ভাইরাসের রোগী দিন দিন বাড়বে, এটা সত্য কথা। আমাদের ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিয়েছেন তা খুব কার্যকরী। করোনা ভাইরাসে তিনি সমস্ত দেশ লকডাউন করে দিয়েছেন, তিনি সেনাবাহিনী মোতায়েন করেছেন, কিন্তু আমাদের দেশের যা অবস্থা, সেনাবাহিনী একটি এরিয়া দিয়ে যদি যায় তখন সেখানে কেউ থাকে না, সেনাবাহিনী যাওয়ার পরে সে এরিয়া আবার মানুষ দিয়ে ভর্তি হবে। এর কারণে কিন্তু করোনাটা ছড়াচ্ছে। আসলে তো করোনাটা ছড়াচ্ছে আমাদের নিজেদের উপরে, সরকারকে ক্রিটিসাইজ করার কোনো দরকার নেই। পারলে সরকারকে প্লিজ সহায়তা করুন এবং নিজে সুস্থ থাকার চেষ্টা করুন। এখন করোনা ভাইরাস রোধে এবং নিজে যাতে আক্রান্ত না হন তার জন্য গত ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস দিয়েছিলাম, এই ভিডিওতেও কিছু টিপস আপনাদের জন্য রইল। আপনারা প্লিজ স্ক্রিনে টিপস গুলো দেখেন, আমি মনে করি আপনারা উপকৃত হতে পারেন। এবং তাদের রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের বাজারে অনেক জিনিসের দাম এই করোনার কারণে বেড়ে গিয়েছে, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী পণ্য কিনতে পারছে না। তো অনেকে এগিয়ে এসেছেন, তবু যারা আমার এই ভিডিওটি দেখবেন, যারা সামর্থ্যবান আছেন, তারা প্লিজ দরিদ্রদের সহায়তা এগিয়ে আসুন, এতে দেশ এবং দশের মঙ্গল হবে। এটাই আমার আবেদন আপনাদের কাছে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ বাস্তবায়নে আমাকে সাহায্য করুন। থ্যাংক ইউ।